প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ক্ষমতায় থাকলে সরকারি চাকরিজীবীদের খাটুনিটা বেশি হয়, একটু বেশি খাটাই। তাই 3 বছর পর পর বিনোদন ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, 2009 সাল থেকে এখন পর্যন্ত 144 জন সচিব, 843 জন যুগ্ম সচিব ও 1673 উপসচিব সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেকের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। এত বেশি বেতন পৃথিবীতে কোনো দিন কোনো দেশের কোনো সরকার একবারে বৃদ্ধি করেছে বলে জানা নেই। দেশ মাটি ও জনকল্যাণে কাজ করতে প্রশাসনিক কর্মকর্তাদেরকে দেশ ও বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশ দ্রুত উন্নয়নের মাধ্যমে এগিয়ে চলেছে। বর্তমানে দেশে রিজার্ভ অঙ্কের পরিমাণ $32 বিলিয়ন। বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা খুব কম সময় পেয়েছেন, এত অল্প সময়ের মধ্যেও দেশকে একটা ফর্মে নিয়ে আসেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলতে পেরেছিলেন, এ অবস্থাতেও দেশকে মাত্র 9 মাসে সংবিধান উপহার দিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায় করেছেন। ধন্যবাদ। নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।